সারা রাত্রি কারেন্ট নেই, আর 10,000 পরিবারের ওই ভুক্তভোগী, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এর মধ্যে পড়েছে ডেঙ্গি, তার মধ্যে নেই কারেন্ট, এটা প্রকৃত ভাবে এখন কারেন্ট দিয়েছে। জায়গাটা 5-7 দিন ধরে আজকে কারেন্টে খুব মানে অত্যাচার করছে। এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, শিল্পনগরী বলতে গেলে। এই কারেন্টটা আগে ছিল রানাঘাটে, আমরা জানলাম ওনা কিছু না, হট করে ল্যান্ডটা কেটে দিয়ে এটা আড়ংঘাটের সাথে লাইনকে যুক্ত করে দিল। তাই এটা নিয়ে আমরা দরখাস্ত জমা দিয়েছিলাম, অফিসে জমা দিয়েছি এবং বিডিও অফিসে ওদিকে সব জমা দেওয়া আছে। কদিন বেশ লাইনটা ভালো দিয়েছিল, আবার যে সেই আরম্ভ হয়ে গেছে। তাই বলেন আমরা কোথায় যাবো এখন, কার কাছে যাবো এই সমস্ত নিয়ে বলেন। বাড়িতে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে গরমে, সারা রাত্রি কারেন্ট নেই। আপনারা এখন কি চাইছে? আমরা চাচ্ছি রানাঘাটে যে লাইনটা আছে এই লাইনটা আমাদের সাথে যুক্ত করে দিক, আগে তাই ছিল, এটাকে আবার কেটে দিয়েছে। আমরা রানাঘাটের লাইনটা আমরা চাই। সামনে পুজো, এই পুজোতে মানুষ সবাই একটু কাজকাম করে খাবে, সেই আশা করে নিয়ে কিন্তু মানুষ একটা ই করেছে। এই যে একটা পুজো, তারপরে এর মধ্যে পড়েছে ডেঙ্গি, অসুস্থ মানুষ এমনি হয়ে যাচ্ছে, তার মধ্যে নেই কারেন্ট, মানুষ তার বাঁচা মানুষ শ্বাস প্রশ্বাস ফেলেই তো কোনো পাবে না, মানুষ তো এমনি মরে যাবে। অফিস থেকে কি বলছে? অফিস থেকে তো কিছু বলছে, আসে না, দেখে আসে, হ্যাঁ হবে হবে এই বলছে, এরপরে চলে যায়। তো এক বাজে এখন কারেন্ট নেই, এই যে অবরোধ করেছি, অবরোধ করা হবে এখন কারেন্ট দিয়েছে, এই এক ঘন্টা থাকবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে, এই খেলা হচ্ছে কিন্তু আর কিছুই না। এই সমস্যাটা কতগুলো পরিবারের হতে পারে আনুমানিক? এখানে না হলে প্রায় না হলে 8-10 হাজার ভিতরে যাই, যা আছে আমাদের গ্রামে 8-10 হাজার পরিবারের ওই ভুক্তভোগী।